ওই ব্যাপারটা নিয়েও আর আলোচনা করব না, ওগুলা শেষ আগের ক্লাসে। আজকে আমরা হচ্ছে এটা বাদে যে আরেকটা পার্ট থাকে, মেনলি তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন বা রেডিওঅ্যাক্টিভিটি, আমরা এই পার্ট গুলো নিয়ে কথা বলবো। আজকের ক্লাসটা খুব বেশি কঠিন না বা খুব বেশি জিনিসও কিন্তু আসলে নাই, শুধুমাত্র তেজস্ক্রিয়তার মেইন মেইন কথাগুলো নিয়ে আমার তোমাকে বোঝানোর চেষ্টা করব। তুমি যদি ঠান্ডা মাথায় ভাবো, এখান থেকে প্রচুর প্রশ্ন ভাবার মতো আছে, এবং এটা যেন তোমাকে আগেই বলবো, প্রশ্ন করবা, প্রশ্ন মাথায় আসলে করে ফেলবা, কোনো প্রবলেম নাই। আর হয়তোবা এই মুহূর্তে ক্লাসে এরকম প্রশ্ন নাও আসতে পারে, কিন্তু আমি পড়ানোর পরে যখন বাসায় পড়া শুরু করবা, যদি মাথায় কোনো প্রবলেম আসে ডিরেক্টলি সাথে গুগলে সার্চ করে ফেলবা, তাও যদি কনফিউশন থাকে দেন তোমরা জানো কিভাবে মেইলে আমাদেরকে কন্ট্যাক্ট করতে হয়, তুমি মেইল করতে পারো, আমরা যেই ফ্রি থাকি উত্তর দিয়ে দিব। ঠিক আছে, তো তার আগেই আমাদের প্রিভিয়াস ক্লাসে কিছু HW ছিল, সেই প্রবলেমটা তোমাদেরকে একটু বলে নিই। দেখো একদম প্রথম প্রবলেমটা, যে একটা ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যদি দ্বিতীয় কক্ষপথ থেকে চতুর্থ কক্ষপথে চলে যায়, তো সেই ক্ষেত্রে তোমার শোষিত ফোটনের শক্তিটা কত হবে। সো বেসিক্যালি এখানে n চেঞ্জ হওয়ার জন্য তোমার যতটুকু এনার্জি হবে সেটা কিন্তু বের করতে হবে। এটাকে আমার কয়ে দেওয়ার দরকার আছে নাকি তোমরা নিজেরাই করতে পারবা? এটাকে অনেক ভাবে করা যায়। যেমন ধরো তুমি জানো যে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের জন্য এনার্জি হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট, তা তুমি এখান থেকে দ্বিতীয় কক্ষপথেরটাও বের করতে পারবা, তুমি এখান থেকে চতুর্থ কক্ষপথেরটাও বের করতে পারবা। কিভাবে করতে হয় আশা করি মনে আছে, ডিভাইড বাই এন স্কোয়ার, তাই দুইকে ভাগ করলে স্কোয়ার করে চার ভাগ হয়ে যায়, আর এখানে যদি তুমি ভাগ করতে চাও তাহলে চারকে ভাগ করতে গেলে সোজা ভাগ হয়ে যাবে, তাই না? এইভাবে অ্যাপ্রোচ করতে পারি। একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, ইলেকট্রন ভোল্টকে অবশ্যই জুলে কনভার্ট করতে হবে, তাই আমি গুণ করে দিচ্ছি 1.6 × 10⁻¹⁹ জুল 19, তো জুল হয়ে গেল। এখন এই যে দুইটা কক্ষ তুমি পেয়ে গেলা, এদের এনার্জির যে পার্থক্য ডেল্টা ই সেটাই সমান সমান আছে H×F, তাহলে তুমি এখান থেকে HF করে এর F বের করতে পারো, এর ল্যামডা বের করতে পারো, অথবা শুধুমাত্র ডেল্টা ই করলেই তোমার কতটুকু এনার্জি বা কতটুকু ইলেকট্রন ভোল্ট বা কতটুকু জুল সবকিছু করা যাবে। তো যেহেতু প্রশ্নটাকে লাস্টে বলছেই যে এখানে কত ইলেকট্রন ভোল্ট হবে, তাহলে আপাতত এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের আর জুল করার দরকার নাই, তাহলে এই অঙ্ক থেকে ডিরেক্টলি বলতে পারি ডেল্টা ই সমান সমান তোমার হচ্ছে -13.6/4, আর তোমার হচ্ছে আরেকটাকে বাদ দিতে হবে -14। এখন তুমি চিন্তা করে দেখো যে এখানে যদি গুণ ভাগ করতে চাই তাহলে যেটা নিচে 16 দিয়ে ভাগ করা আছে সেই মানটা নিঃসন্দেহে ছোট হবে, তাহলে আমি চালাকি করতে পারি এইভাবে E4 থেকে E2 কে বাদ দিতে পারে, মানে আমি বেসিক্যালি ধনাত্মক মানটা নিয়ে চিন্তা করতে পারি। এটা নিচে 14 না, এটা অ্যাকচুয়ালি 16, আমার লেখাটা একটু কেমন যেন হয়ে গেছে, 16, বুঝতে পারছো? তো যদি আমি বিয়োগ করে দাও, ডান, তাহলে বিয়োগ করলাম 13.6/16, এটা করলে মানটা ঋণাত্মক আসবে। তোমরা আপাতত অঙ্ক করার সময় একটা মডুলাস মান বের করলেই হবে, একদম সিম্পল যোগ বিয়োগ, তাহলে এত ইলেকট্রন ভোল্ট, অঙ্কটা একবারে শেষ। আমাকে অনেকে বলতেছো ভাইয়া রিডবার্গ দিয়ে করলে কি এটা হবে না? হ্যাঁ, রিডবার্গ দিয়ে করলেও হবে, কোনো সমস্যা নাই, বাট আমার দরকার নাই, এই অঙ্কটায় কোনো প্রয়োজন নাই, সো দ্যাটস ওয়াই নট নিডেড। একজন বলছে ভাইয়া 16 কিভাবে হলো, কিভাবে হলো? ফর্মুলা হচ্ছে এরকম, যে কোনো এনতম কক্ষপথের এনার্জি সমান সমান হচ্ছে প্রথম কক্ষপথের এনার্জি ডিভাইডেড বাই এন স্কোয়ার, এটা মনে হয় আমরা দেখে আসছিলাম। এবং আমরা জানি হাইড্রোজেন প্রথম কক্ষপথের জন্য এনার্জি হচ্ছে -13.6, তাহলে তুমি দ্বিতীয় কক্ষপথে যাও চার দিয়ে ভাগ করব, এবং চতুর্থ কক্ষপথে গেলে 16 দিয়ে ভাগ করব। জুল যদি করতে চাও জাস্ট বলে রাখলাম, তাহলে 1.6 × −19 দিয়ে গুণ করলে জুল হয়ে যায়, বলে রাখলাম, যদিও আমার এই অঙ্কে এগুলো কিন্তু করার কোনো দরকার নাই। আচ্ছা, আমাকে বলতেছো অনেকেই যে এর আগের ক্লাস তোমাদেরকে ভাইয়া এটা অলরেডি সলভ করে দিয়ে রাখছেন, তাহলে তার কোনো সমস্যাই নেই, এটা তাহলে আমি উত্তরটা বললাম না, তাহলে হিন্ট দিয়ে রাখি, কৌণিক ভরবেগ বের করার সময় তুমি ইউজ করতে পারো MVR = NH/2π, এটা ইউজ করলে অঙ্কটা এর পরের লাইনই হয়ে যাবে, জাস্ট লিখে রাখলাম, যেহেতু আগে করা আছে তাহলে আর করার কোনো দরকার নেই। তুমি বলছো যে ভাই এগুলা কি আমরা CQE অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, করতে পারবা, সমস্যা নাই, আর যদি তুমি সূত্র মনে রাখতে পারো তাহলে বেটার হয়, সূত্র দিয়ে করাটাই বুদ্ধিমানের কাজ, কারণ অনেক সময় বোর্ডের টিচাররা খুব রাগ করেন যে এত শর্টকাটে কেন করে ফেলছো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ভালো হয় তুমি যদি ফুল সূত্র মনে রাখতে পারো, আর যদি ভুলে যাও তাহলে তার কোনো কথা নাই, তখন তুমি এটা দিয়ে করে দিয়ে আইসো। এখন ডিপেন্ড করে স্যারের উপরে, স্যার যদি চায় এক কাটলেও কাটতে পারে, বাট যদিও আমি যদি বেসিক্যালি টিচার হইতাম, মানে আমি তার জায়গায় থাকলে আমি কাটতাম না, তার কারণ তোমার তো লজিক ঠিক আছে, তুমি তো কিছু ভুল লেখো নাই, আমি ফুল মার্কস দিতাম। আর আমি জানি না ভাই বোর্ডের টিচারদের এক একজন এক এক রকম, কেউ মার্ক দেয়, কেউ খাইস্টামি করে, এটা আসলেই মানে ক্রিটিক্যাল একটা প্রশ্ন হয়ে গেল, তাও বুদ্ধিমানের কাজ পুরো ফর্মটা মনে রাখা, ফাইন। এখন আমরা চলে আসি আজকের ক্লাসে আমরা কি পড়বো বা কিভাবে আমরা আগাবো। নিজে চিন্তা করো, এখানে শুরুতেই স্থায়ী নিউক্লিয়াস এবং অস্থায়ী নিউক্লিয়াস এরকম কিছুটা লিখে রাখছি,
স্লাইডে মানে তোমরা সবাই ক্লিয়ারই দেখতে পারতেছ তাই না? আর হাতের ডান দিকে এখানে হচ্ছে একক, তারপর কুড়ি, বেকেরেল, কি কি জানি লিখে রাখছি, এই বিষয়গুলো কি? আমি একটু এক্সপ্লেইন করতেছি, তোমরা একটু ধৈর্য ধরে আমার কথাটা শুনো। সেটা বোঝার আগে একটা কাজ করি, এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা কি একটু বোঝার চেষ্টা করি। হাতের বাম পাশে দেখো লেখা আছে প্যারেন্ট নিউক্লিয়াস ইউরেনিয়াম 238। এই কথার মানে হচ্ছে আমি একটা এখানে ইউরেনিয়াম পরমাণুকে নিব যার ভর হচ্ছে 238। এখান থেকে আমি কিছু একটা বের করে দিব, কি বের করে দিব, একটা আলফা পার্টিকেল কে আমি এখান থেকে বের করে দিব। তোমাদের মানে অনেক প্রশ্ন আসবে, একটু ধৈর্য ধরো আমি বুঝাই বলবো। জাস্ট বের হয়ে গেল একটা আলফা পার্টিকেল। তা তুমি এখন বলো, ধরো তোমার কাছে এখানে 20টা ফুটবল ছিল, তুমি দুইটা ফুটবল ফেলে দিলা, আর থাকবে কত, 18টা ফুটবল, তাই তো? মানে কমে যাবে অ্যামাউন্টে। তাই যদি হয় যে কোনোভাবে একটা ইউরেনিয়াম থেকে একটা আলফা পার্টিকেল বের হয়ে যায়, তখন দেখা যাবে এটা কিন্তু তোমার আগের বারের মতো ইউরেনিয়াম থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে থোরিয়াম। এখন থোরিয়াম আবার কি জিনিস, তোমার বিভিন্ন মৌলদের মধ্যে একটা হচ্ছে থোরিয়াম। তো থোরিয়াম কি দিয়ে লেখা হয়, টিএইচ দিয়ে লেখা হয়, এটা কি ইউ দিয়ে লেখা যাবে না, টিএইচ, এবং এটার ভর হয়ে গেল 234। তো আমাদের প্রশ্ন আসতে পারে, তাহলে ভাইয়া জিনিসটাকে এভাবে লিখতে পারি, ইউরেনিয়াম মাইনাস আলফা পার্টিকেল ইকুয়াল টু থোরিয়াম? হ্যাঁ অবশ্যই তুমি এটাকে যোগ বিয়োগ ভাবে এভাবে লিখতে পারো, কিন্তু এই ঘটনাটা কি বা কেন হইলো, এটা অনেক প্রশ্ন হইতে পারে মাথায়। তাহলে আসো আমরা এই প্রশ্ন উত্তরটা খুঁজি যে কেন আলফা পার্টিকেল বের হয়ে যাবে, এই ব্যাপারটাকে আগে বুঝি, তারপরে আলফা পার্টিকেল কি সেটা আমি তোমাকে বুঝাই বলবো। সেই দিকে যাওয়ার আগে আমি তোমাকে একটা প্রশ্ন বলি, এই যে তেজস্ক্রিয়তা, এই ব্যাপারটা কি ন্যাচারালি ঘটে নাকি আর্টিফিশিয়ালি ঘটে, মানে তেজস্ক্রিয়তা কি প্রকৃতিতে অটোমেটিক্যালি হয় নাকি আমরা মানুষ বাধ্য করি, বলতে পারবা চ্যাট বক্সে কিভাবে হয়? আচ্ছা ভেরি গুড, আমাকে বেশিরভাগই বলতেছো যে দুইটা উত্তরই হবে। অ্যাকচুয়ালি মেন কথাটা হচ্ছে এখানে দুইটাই পসিবল, তোমার ন্যাচারালি হতে পারে, আবার তুমি চাইলে আর্টিফিশিয়ালিও করতে পারো। সবসময় যে সবকিছু হবে এমন কোনো কথা নাই, এটা হওয়ার জন্য কিছু শর্ত আছে। তার মানে তেজস্ক্রিয়তা দুই রকমের হতে পারে, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত বা ন্যাচারাল, তো আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল, মানে আমরা বাধ্য করব, ঠিক আছে? তো এই যে তেজস্ক্রিয়তা, এটা দুই রকম একক পাওয়া যায়, একটা হচ্ছে কুড়ি, তো আর একটা হচ্ছে বেকেরেল। দেখো আমি লিখে রাখছি তোমাদেরকে বোঝানোর জন্য আগেই, তোমাদের বইয়ে আছে একটু খেয়াল করো, কুড়ি এবং বেকেরেল, এটারও পরীক্ষা খুব গুলায় ফেলো যে কোনটা কোন একক। তো বেকেরেল কথার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে যদি একটা ভাঙ্গন হয় সেই জিনিসটাকে বোঝানো হয় বেকেরেল। এখন তুমি বলতে পারো প্রতি সেকেন্ডে একটা ভাঙ্গন, এই কথার মানে কি, ধরে নাও যে তোমার যে কোনো একটা মেইন নিউক্লিয়াস মানে প্যারেন্ট নিউক্লিয়াস যে জন্ম দিবে তার থেকে কোনো একটা পার্টিকেল বের হয়ে গেল, এই যে একটা বের হয়ে গেল এই কথার মানে হচ্ছে একটা ভাঙ্গন, বের হয়ে যাওয়া মানেই ভাঙ্গন, এবং বের হয়ে গিয়ে একটা নতুন মৌল তৈরি করলো মানে এর জন্ম হইলো। তো যার জন্ম হবে সে হচ্ছে সন্তান অথবা ডটার নিউক্লিয়াস। সো প্যারেন্ট নিউক্লিয়াস মানে ভাঙ্গনের আগে যা ছিল সেটা প্যারেন্ট, আর ভাঙ্গনের পরে যা হবে সেটা হচ্ছে ডটার নিউক্লিয়াস, ইংলিশে বলা হয় আর কি। এই যে এখন একটা প্রশ্ন করে বসছো যে ভাই সন নিউক্লিয়াস না কেন, এটা অ্যাকচুয়ালি ভাই কি বলবো মানে প্রচলিত হয়ে গেছে, তো এটা কিছু করার নাই, ডটার নিউক্লিয়াস বসে মেনে নাও, দুঃখ পাইও না যে যারা ছেলে আসো কেন তোমার নামে হইলো না, দুঃখ পাইও না, ভুলে যাও, আপাতত ডটার নামটাই রাখো। যেমন ফাদার বোর্ড মাদার বোর্ড এরকম প্রশ্ন করে না যে মাদার বোর্ড কেন হয় ফাদার বোর্ড কেন হয় না, তো এগুলার ব্যাখ্যায় আমি না যাই, এদিকে যাওয়ার দরকার নাই, তো এটা যেভাবে আছে সেভাবে রাখো। ওটার পিছনে মাদারের পিছনে একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে যে ধারণ করে বা যে আমাদেরকে আটকায় রাখে একটা জায়গাতে, আটকায় রাখা ওটা ঠিক হইলো না, যে আমাদেরকে অ্যাকচুয়ালি আগলে রাখে এভাবে বলা উচিত, তাকে আমরা মাদার বলি। যেমন আমাদের মাদার আর্থ বা মাদার নেচার, সে আমাদেরকে দেখে রাখে, আমাদেরকে প্রোটেকশন দিয়ে রাখতেছে, সো দ্যাটস হোয়াই তাকে আমরা মাদার বলতেছি। আর সাধারণত যে হচ্ছে ধরে রাখে না মানে হচ্ছে আবদ্ধ করে চারদিক থেকে ক্যাপসুলেট করে রাখে না, তাকে আমরা সাধারণত ফাদার এই ওয়ার্ডে বলে রাখি, ঠিক আছে? এই জন্য বলা হয় যে একমাত্র জার্মানি বাদে বাকি সব কান্ট্রিকে মাদার কান্ট্রি বলা হয় বা জার্মানিকে ফাদার কান্ট্রি বলা হয়, তার কারণ জার্মানিতে কে ছিল বলতে পারবা, কোন ব্যক্তির কারণে জার্মানিকে কেউ মাদার বলতে পারে না, এখনো ফাদার কান্ট্রি বলা হয়। ভেরি গুড, হিটলার, এই ভাইটি এসে এমন হাত ঢুকাইছে যে কারো আর সাহস হয় নাই যেটাকে মাদার কান্ট্রি বলবে, তো হিটলারের কারণে একমাত্র জার্মানিকে বলা হয় ফাদার কান্ট্রি আর বাকি সব হচ্ছে মাদার কান্ট্রি, ঠিক আছে? সেটা মজার কথা উঠলো বলে দিলাম, আর কেউ দুঃখ কষ্ট পাও না, ফাদার মাদার সন ডটার এগুলা গুলি মারো, যে যেই নামে ডাকে কনভেনশন বিশ্বাস করে নাও ওটাই ভালো, ঠিক আছে? আমি এটা নিয়ে আর বেশি কথা বলবো না, তাহলে আবার অনেকে রাগ করতে পারে। আচ্ছা তাহলে আমি এই পর্যন্ত এতটুকু বুঝাইলাম যে একটা মৌল হতে সামহাও কিছু একটা বের হয়ে যাবে, এই যে বের হয়ে গেল এই ব্যাপারটাকে আমি বলতে পারি একটা ভাঙ্গন হলো, ভাঙ্গন হয়ে নতুন একটা মৌল পাওয়া গেল, এই ঘটনাটাকে আমি বলতে পারি তেজস্ক্রিয়তা।
এই ঘটনাটা দুই ভাবে ঘটতে পারে। এক, প্রকৃতিতে অটোমেটিক্যালি ঘটবে, অথবা আমরা এটাকে ল্যাবে নিয়ে বাধ্য করব যেন এই ঘটনাটা ঘটে। ঠিক আছে, এই পুরো ব্যাপারটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে ঠিক আছে ভাইয়া বুঝলাম, বেকেলের মানে প্রতি সেকেন্ডে একটি করে ভাঙ্গন হলে আপনি বলতে পারেন, তাহলে কুড়ি আবার কোত্থেকে আসলো? তার কারণটা হচ্ছে আমরা মনে হয় পিয়েরে কুরি, মাদাম কুরি এই নামগুলো শুনছি, তাই না? তারা কিন্তু হাজবেন্ড ওয়াইফ ছিলেন, পিয়েরে কুরি এবং হচ্ছে মাদাম কুরি। মাদাম কুরির লাইফ হিস্ট্রি সম্পর্কে কেউ জানো যে সে অ্যাকচুয়ালি কোত্থেকে উঠে আসছে বা তার জীবন কিরকম ছিল? নোবেল পাইছেন, ভেরি গুড। আচ্ছা, মজার বিষয় হচ্ছে এই যে মাদাম কুরি, তার লাইফ অনেক অনেক কষ্টের। তার একদম টাকা পয়সা কিচ্ছু ছিল না, খাবারের মতো অবস্থা ছিল না, বাট সে তারপর তার রিসার্চ করা বা তার পড়ালেখার ইচ্ছা সে কোনোদিন থামায় যান নাই। সে আজীবন চেষ্টা করে গেছেন, অল টাইম একটা কালো কালারের গাউনের মতো উনি পরতেন, ওইটা নিয়ে সে এখন দৌড়াদৌড়ি করতেন। এবং মজার বিষয় হচ্ছে ওই গাউনের যে পকেট ছিল সেই পকেটের মধ্যে সে এই তেজস্ক্রিয় মদ নিয়ে ঘুরতেন। সে তখন জানতেন না, সে এক্সপেরিমেন্ট গুলো করতেছিলেন, তো পয়সা হুট করে দেখতে পারলেন যে এই মৌলগুলোর ক্ষয় হয়ে যাচ্ছে, তো তার মানে এখানে কিছুটা ঘটনা আছে। তো এই তেজস্ক্রিয়তা তার হাত ধরে আবিষ্কৃত হয়, এবং দুঃখের ব্যাপার এই তেজস্ক্রিয়তার জন্য তিনি দিন শেষে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। কারণ আগে তো মানুষ জানতো না যে এই ক্যান্সার বা তেজস্ক্রিয়তা কতটা ক্ষতিকর, সে আবিষ্কার করার পরে মানুষ জানতে পারলেন, এবং সে কিন্তু ওইটার জন্যই নোবেল পাইছেন। একটা মজার বিষয় কি, মাদাম কুরি আর পিয়েরি কুরি এমন কাপল যারা একই সাথে হচ্ছে নোবেল পাইছেন, এবং এই মহিলা এত ট্যালেন্টেড হওয়ার পরও সে যেটার জন্য নোবেল পাইলেন সেটার জন্য তার জীবন তাকে দিতে হয়েছিল। ঠিক আছে, তো বেকেরেল ইনিও সেম এই তিরস্কৃতার কারণেই মারা গেছিলেন। ঠিক আছে, আচ্ছা, তো এই কুরির নাম এবং বেকেরেল তাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে এই মানটা দিয়ে 3.7 × 10⁻¹⁰ বেকেরেল। তো তোমার পরীক্ষায় কোন একক থাকবে সেটা আমি জানি না, বাট তুমি দুইটাই মনে রাখো, ম্যাথ হোক অথবা তোমার হচ্ছে কি বলবো MCQ হোক, এটা একটু মনে রাখতে হবে। এই ইউনিট কনভার্সনটা মাথায় রাখবো, যখন যা লাগে আমরা করে নিব। ঠিক আছে, এবং এই মহিলা ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটাতেই একই সাথে নোবেল পাওয়া, ভেরি গুড মারুফ, আমাকে মনে করাইছি বলতে ভুলে গেছিলাম। তো এরকম জিনিয়াস প্রকৃতির মানুষ, বাট দেখো মারা গেল কিভাবে, এটা তো এক্সপেক্টেড না, বাট তাও বলতে পারো এটা তার লাইফের অ্যাকচুয়ালি ঘটারই ছিল। যাই হোক, সেদিকে আমরা না যাই, দুঃখের কথা। এখন আমরা আসি যে প্রকৃতিতে কেন এই ব্যাপারটা অটোমেটিক্যালি ঘটবে, শতশত কেন হবে বা কখন হবে। তার একটা সবচেয়ে সুন্দর বা সিম্পল উত্তরটা হচ্ছে যে যদি এই নিউক্লিয়াসটা, মানে যে মাদার নিউক্লিয়াস বা প্যারেন্ট নিউক্লিয়াস বা বলতে পারো যে কোনো মৌল, সে যদি কোনো কারণে আনস্টেবল হয়ে যায় তখন তার ভাঙ্গনটা শুরু হয়। এই আনস্টেবলটা কিভাবে হবে বা আমি কিভাবে চিন্তা করব, সবচেয়ে ইজি অ্যাপ্রোচ হচ্ছে যদি ওই মৌলের পারমাণবিক সংখ্যা 83-এর চেয়ে কম হয় তখন সেটা হয় স্থায়ী নিউক্লিয়াস। মানে ভিতরে তোমার যে নিউট্রন প্রোটন এরা আছে, এরা মারামারি করে না, এরা চুপচাপ সুন্দর মতো বসে থাকে, কোনো প্রবলেম নাই, সবাই সবার সাথে ভালো ভালো বন্ডিং করে বসে থাকে। বাট যদি কোনো কারণে সেন্টারে এই নিউক্লিয়াসে দেখা যায় পারমাণবিক সংখ্যা 83 থেকে বৃদ্ধি পায়, তখনই দেখা যায় ওদের মধ্যে মারামারি শুরু হয়। কিভাবে শুরু হয়, আমরা কিন্তু জানি যে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ, তাহলে দুইটা ধনাত্মক নিঃসন্দেহে পরস্পর কি বিকর্ষণ করবে, এত আকর্ষণ করার কোনো কারণ নাই। তাই যদি এমন হয় মারামারি করে একটা প্রোটন বের হয়ে গেল বা একটা নিউট্রন কিছুটা উল্টা পাল্টা হয়ে গেল, মানে মেইন কথা কোনো কারণে বন্ধনটা উল্টা পাল্টা হয়ে গেল, তখনই দেখা যাবে নিউক্লিয়াসটা আর স্টেবল থাকে না, নিউক্লিয়াসটা ভেঙে যায়, অটোমেটিক্যালি ভেঙে যায়, আমার কিছু করতেই হইলো না। তো এই ব্যাপারটাই হচ্ছে তেজস্ক্রিয়তা, যখন কোন একটা মৌল ভেঙে যাবে, কিছু একটা ছেড়ে দিবে এবং নতুন একটা মৌলে রূপান্তরিত হবে, সেই ব্যাপারটাকেই আমরা বলতেছি তেজস্ক্রিয়তা। তুমি কি আমাকে এই তেজস্ক্রিয়তার অন্য কোনো উদাহরণ বলতে পারবা, বা বাস্তব জীবনে আমরা ইউজ করি এরকম কোনো উদাহরণ আমাকে বলতে পারবা? চ্যাট বক্সে কারো মাথায় কিছু থাকলে বলতে পারো, ভুল হোক ঠিক হোক কোনো সমস্যা নেই, চেষ্টা করো। আচ্ছা, এই যে একদম সব মির্জাফর প্রোটন, আসলেই কোলাবান খালি শয়তানি করে। আচ্ছা, এক্স রে, বিদ্যুৎ, টিভি, না নট নেসারেলি এরকম না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটু এক্সপ্লেইন করে দিই। ঠিক আছে, তোমার ট্রাই করতেছো এটাই অনেক, পারমাণবিক চুল্লি, আল্ট্রাসাউন্ড, অনেকে অনেক কথা বলতেছো, ভালো, চিন্তা করো, চিন্তা করলে তুমি উত্তর খুঁজে পাবা যে তোমারটা কেন ঠিক বা তোমারটা কেন ভুল। আসো আমি এখন এক্সপ্লেইন করি। ফার্স্ট অফ অল, এক্স রে কে কিন্তু আমি ভুলেও তেজস্ক্রিয়তা বলতে যাব না, বলার দরকার নেই, এটা বলতে গেলে ঝামেলা আছে, এভাবে বলবো না। তেজস্ক্রিয়তার ক্ষেত্রে তোমাকে এতটুকুই মাথায় রাখতে হবে যে এটাকে অটোমেটিক্যালি ভেঙে কিছু একটা বের হয়ে যাবে, বাট কি বের হবে, কেন বের হবে, তার মানে যেটা বের হয়ে যাবে সেটা এমন কোনো বৈশিষ্ট্য থাকতে হবে যেটা দিয়ে আমি তেজস্ক্রিয়তাকে মার্ক করব। তাহলে কি কি নির্গত হতে পারে, মানে ভাঙ্গনের কারণে কি কি বের হতে পারে, আমরা আপাতত এটাকে তিনটা বিষয়ে আইডেন্টিফাই করব। একটা হচ্ছে যদি আলফা কণা বের হয়ে যায়, যদি বিটা কণা বের হয়ে যায়,
অথবা যদি গামা কণা বের হয়ে যায়, যদি এই তিনটা কণা নির্গত হয়, মানে যে কোনো একটা বা যে কোনো তিনটা বা যে কোনো দুইটা, মানে কম্বিনেশন হইতেই পারে বাট নর্মালি একটা হয়। সাপোজ আমি এটা এক্সাম্পল দেখাইছি, আলফা কণা বের হয়ে গেল, বিটা কণাও বের হইতে পারে, গামা কণাও বের হইতে পারে, তো এই যদি তিনটা কণার একটাও বের হয় তখনই আমরা সেই বিষয়টাকে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি এই নামে নিয়ে আসি। বুঝা গেল? তাহলে আমি তোমাকে দুইটা বিষয় বলছি, প্লিজ বি কেয়ারফুল এমসিকিউ এর ক্ষেত্রে, যে তোমার তেজস্ক্রিয়তা দুই প্রকারের, একটা হচ্ছে ন্যাচারাল তো আর একটা হচ্ছে তোমার আর্টিফিশিয়াল, দুই প্রকার। তেজস্ক্রিয়তা হওয়ার জন্য কি কি ঘটনা ঘটতে হয়? তিন টাইপের ঘটনা ঘটতে পারে, হয় আলফা পার্টিকেল বের হবে বা বিটা পার্টিকেল বের হবে অথবা গামা পার্টিকেল বের হবে। গামাকে পার্টিকেল না, অ্যাকচুয়ালি গামা রে বলা উচিত, গামা রে বের হবে। তাহলে এই তিনটা ঘটনা দিয়ে তেজস্ক্রিয়তা ঘটে, ঠিক আছে? এটা এমসিকিউ মনে রাখবো। তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি তো বললেন 83 চেয়ে কম মানে স্টেবল, নো প্রবলেম, 83 উপরে গেলে আনস্টেবল, বাট হোয়াট অ্যাবাউট 83? আদ্রিতা এই প্রশ্নটা আমাকে আগে জিজ্ঞেস করে ফেসাই মাত্র খেয়াল করলাম যে ভাইয়া জেড ইকুয়াল টু 83 হলে কি রেডিওঅ্যাক্টিভিটি পসিবল, নাকি এর অপেক্ষা বড় হতে হবে? ভেরি গুড, খুবই ভালো প্রশ্ন ছিল। এই প্রশ্ন আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমরাই বলো তো, যদি কোনো কারণে এই পারমাণবিক সংখ্যা আমার 83 হয় 83, দেন তখন কি হইতে পারে? একটু চিন্তা করে বলো তো। এইটা তো না গেল এই পারে, না গেল ওই পারে, এর ক্ষেত্রে আমি কি বলবো? কোনো আইডিয়া? যা মনে হয় বলতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, অনেকে আমাকে অনেক কথাই বলতেছ। আরেকটা আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করি যে এই প্রকৃতিতে সবচেয়ে ভারী কোন মৌলটা আছে যেটা স্টেবল? পৃথিবীতে সবচেয়ে ভারী কোন মৌলটা আছে যেটা স্টেবল? টানজিম, ভেরি গুড, সবার আগে বলছো বিসমাথ, আমি দেখলাম নামটা কে সবার আগে বলছো, এটা মনে করে দেখো তো। বিসমাথ বা বিআই, এটার পারমাণবিক সংখ্যা কত? এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 83। দ্যাট মিন্স বিসমাথ পর্যন্ত কোন মতে আমার এই জিনিসটা স্টেবল থাকে, বাট বিসমাথের পরেই আনস্টেবল হয়ে যায়। ইভেন বিসমাথ নিজেও মাঝে মধ্যে আনস্টেবল বিহেভ করে, কিন্তু তারপরও বলতে পারি 83 পর্যন্ত স্টেবল, মানে তেজস্ক্রিয়তা দেখা যায় না, বাট আফটার 83, 84, 85, 86 we can find the তোমার হচ্ছে আনস্টেবল নিউক্লিয়াস and there will be radioactivity। বুঝা গেল? 83 উপরে গেলেই ঝামেলা, 83 পর্যন্ত ভালো থাকো, কারণ এটা কিন্তু আরেকটা এমসিকিউ যে আমাদের প্রকৃতিতে সবচেয়ে ভারী কোন মূলকে পাওয়া যায় যেটা মোটামুটি স্টেবল, দ্যাট ইজ বিসমাথ। এবং রিজনটা কিন্তু আমি খুব সিম্পল ভাষায় তোমাকে বুঝাই দিছি, সাধারণত বিসমাথ স্টেবল থাকে। এখন আনস্টেবল করা তো কোনো ব্যাপার না, আমি চাইলে ল্যাবে নিয়ে মাইরা মুইরা যেমনি ছড়ে আনস্টেবল করব, সেটা অন্য কথা, ল্যাবের ঘটনা আমি আনতেছি না, ফাইন। এখন তুমি বলতে পারো তার মানে কি ভাইয়া শুধুমাত্র নর্মাল এইসব যে আমরা মৌলের নাম শুনে আসছি কেমিস্ট্রিতে বা পর্যায়ের সারণীতে, শুধুমাত্র তারাই রেডিওঅ্যাক্টিভ হইতে পারে, শুধুমাত্র তারাই তেজস্ক্রিয় হইতে পারে, আর কেউ হইতে পারে না? না, এই কথাটা ভুল, আরো অনেক কিছু হইতে পারে। তোমরা মেবি আইসোটোপ এই নামটা শুনছো নাকি? নাম কি শুনছি কখনো আইসোটোপ কেমিস্ট্রিতে? শুনছি, ভেরি গুড। তো এটা আমাকে মনে করে বলতো, আইসোটোপে একটা জিনিস সেম থাকে, কি সেম থাকে আইসোটোপ ক্ষেত্রে, কোন জিনিসটা সেম থাকে আইসোটোপ? প মানে কি? প্রোটন। আমি ভাবে বলি আইসোটোপের প আছে, প মানে প্রোটন, আর প্রোটন মানে কি? পারমাণবিক সংখ্যা। তার মানে একটা মৌলের কয়েকটা রূপ থাকতে পারে, মানে কয়েকটা আইসোটোপ থাকতেই পারে। তো আইসোটোপ থাকলেও সবগুলো আইসোটোপই যে তোমার নর্মাল হবে এমন কোনো কথা নাই, কেউ কিন্তু গন্ডগোল লাগাইতেই পারে। কেন গন্ডগোল লাগতে পারে? তার কারণ আইসোটোপের সংজ্ঞায় আমরা জানি প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর আলাদা। ভর কেন আলাদা? তার মানে ওটার ভিতরে নিউট্রন সংখ্যা আলাদা, আর তোমার নিউক্লিয়াস যত ভারী হবে আমার টেনশন তত বাড়বে, না জানে কখন কি কইরা বসে, মানে কখন আনস্টেবল হয়ে যায়, আমি সারাক্ষণ ভয় থাকবো। তার মানে আইসোটোপকে চাইলে তেজস্ক্রিয় করা যেতে পারে। এবং বিভিন্ন আইসোটোপ আমরা ইউজ করি কেমিস্ট্রিতে, তোমরা কর্মমুখী রসায়ন ওই জায়গায় গেলে মোস্ট প্রবলি পেয়ে যাবা, আমি আসলে চ্যাপ্টারটা ভুল বলি নাই, তো তারপর দেখো তোমাদের কেমিস্ট্রিতে এখানে বলা আছে যে আমরা কোন কোন আইসোটোপ কেন কেন ইউজ করি। ক্যান্সারকে আমরা নষ্ট করতেও কিন্তু আইসোটোপ ইউজ করি। তার মানে এভাবে বলতে পারো যেই তেজস্ক্রিয়তা তোমার ভিতরে ক্যান্সার তৈরি করে, সেই তেজস্ক্রিয়তাকেই উল্টা আমি ইউজ করতে পারি ক্যান্সারকে মারার জন্য। তার মানে বিষ দিয়ে দুই কাজই করা যায়, বিষ দিয়ে মানুষকে মারাও যায়, আবার বিষ দিয়ে বিষকে কাটা যায়। যেমন কেউ যদি সাপের কামড় খেয়েই যায়, তাহলে সাপের কামড় থেকে বাঁচার জন্য তো অ্যান্টিভেনম লাগবে, তো এই অ্যান্টিভেনম কোত্থেকে আসে? ওটা সাপের বিষ থেকেই আসে, বিষ দিয়ে বিষকে কাটা যায়, ঠিক আছে? তো কিভাবে ইউজ করবা এইটা হচ্ছে মজার বিষয়, যে তোমাকে ঠান্ডা মাথায় প্ল্যানিং করতে হবে আমি কখন কি করব। আচ্ছা, আমাকে বলতে পারবা কার্বনের কয়টা আইসোটোপের নাম তোমরা শুনছো?
কার্বনের কয়টা আইসোটোপ নাম তোমরা শুনছো বইয়ে? আমার মনে হয় তোমরা তিনটা নাম শুনে আসছো, তাই না? আচ্ছা, ভেরি গুড, এই তো সবাই তাহলে পড়ালেখা করো, ভেরি গুড ভেরি গুড, সবাই আমাকে বলছো তিনটা, আসলে অনেকে উত্তর দিচ্ছ তাই আমি কারো নাম ধরে বলতেছি না, বাট ভেরি গুড। আমরা সাধারণত তিনটা নাম দিয়ে বারবার কথা বলি, তো সেই দিকে যাওয়ার আগে আমি তোমাদের আরেকবার একটু ক্লিয়ার করে বলি। দেখো এই যে আমার এখানে লাল নীল এগুলো মার্ক করে রাখছি, এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, কোন একটা পরমাণুর নিউক্লিয়াস। এখান থেকে তিনটা ব্যাপার ঘটতে পারে, হয় আলফা বের হয়ে যাবে, অথবা আমার বিটা বের হয়ে যাবে, অথবা আমার গামা বের হয়ে যাবে। এই তিনটা বের হয়ে গেলে, মানে যে কোনো একটা বের হয়ে গেল, আমি বলতে পারি এটা তেজস্ক্রিয়তা। সো দেয়ার আর থ্রি টাইপস অফ রেডিও অ্যাক্টিভ ডিকে। আমাকে বলবা ভাইয়া এই রেডিও অ্যাক্টিভ ডিকে এটা আবার কোন ইংলিশ কইলেন? একটু আগে তো কইলেন রেডিও অ্যাক্টিভিটি, এটা আবার কি জিনিস? ঠান্ডা মাথায় ভাবো, ডিকে মানে কি? ক্ষয় মানে হচ্ছে ভেঙে যাওয়া, তাহলে রেডিও অ্যাক্টিভ ক্ষয় বা তেজস্ক্রিয়তার মাধ্যমে ক্ষয়, তার মানে এই মৌলটা আস্তে আস্তে ভাঙতে 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 ছোট হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা ঘটে তিন ভাবে, আলফা বিটা অথবা গামা। অনেক তো বললাম আলফা বিটা গামা, বাট এরা কারা, এরা কি, সেটা কিন্তু আমার জানা দরকার। বিটা আসলে অন্য কিছুই না, বিটা কণার অ্যাকচুয়ালি মানে হচ্ছে ইলেকট্রন। একটা ইলেকট্রন বের হয়ে যাওয়া মানেই হচ্ছে তোমার বিটা বের হয়ে যাওয়া, আর এটাকে বলা হয় বিটা রেডিয়েশন। তার মানে কোনো মৌল থেকে তুমি একটা ইলেকট্রনকে বের করে দাও, তখন সেটাকে আমি বলতে পারি বিটা রেডিয়েশন। আলফা কি ছিল, এটা একটা মজার জিনিস, একটু পরে বলতেছি। আর এখন এখানে আসো গামা রেডিয়েশন। গামা কিন্তু কোনো কণা না, এটা হচ্ছে একটা তরঙ্গ। তুমি যখন কোনো মৌলকে ইচ্ছা মতো গরম করবা বা শক্তি দিবা, মানে এক্সাইটেড অবস্থায় নিয়ে যাবা, অনেক ভাবে করা যায়, তখন দেখা যায় ওর থেকে একটা এনার্জি রিলিজ হয়ে যায়। আমরা কিন্তু বোরের পরমাণু মডেল শুনছিলাম যে এনার্জি রিলিজ হয়ে যায়, তাই না? তাহলে এই ব্যাপারটা আজকে আমরা নতুন শুনতেছি না। যদি কোনো কারণে এনার্জি নির্গত হয়ে যায়, তখন আমি সেটাকে তেজস্ক্রিয়তা বলতেই পারি, বাট এই ক্ষেত্রে কোনো কণা বলা যাবে না। ফাইনালি এবার আসবো আমরা আলফা কণার ক্ষেত্রে। তো আলফা কণাকে কি দিয়ে প্রকাশ করা হয়, কেমিস্ট্রি পড়ে আসছিলাম, কিন্তু কোন মৌল দিয়ে আলফা কণাকে প্রকাশ করা হয়, চ্যাট বক্সে বলো তো। ভেরি গুড, সোনাকে বলছো ভাইয়া হিলিয়ামকে আমি একটু মডিফাই করব। এক্স্যাক্টলি, আমরা যদি হিলিয়ামকে একটু ভালো করে অবজার্ভ করি, তাহলে কিন্তু এই আলফা কণার ব্যাপারটা আমরা বুঝতে পারবো। ভালো করে খেয়াল করো, এই যে আমরা ড্রয়িং এখানে দেখাইছি যে হিলিয়াম বের হয়ে গেল, হিলিয়াম অ্যাকচুয়ালি এখানে বের হয় নাই, একটু অন্যভাবে বের হয়েছে, বাট এখানে দুইটা লাল আর দুইটা নীল আছে। এই দুইটা লাল আর দুইটা নীল কি ইন্ডিকেট করতেছে? এখানে লাল এবং নীল দিয়ে তুমি প্রোটনকে এবং নিউট্রনকে ইন্ডিকেট করতেছো। এখানে নীলকে যদি বলো প্রোটন, তাহলে লালকে বলতে হবে নিউট্রন। তার মানে যেটা বের হয়ে গেল সেখানে দুইটা নিউট্রন এবং দুইটা প্রোটন ছিল। এই ব্যাপারটা আমরা নেক্সট আরেকটা ছবিতে আরেকটু সুন্দর করে বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের হিলিয়াম অ্যাটম বা হিলিয়াম সিম্পলি পরমাণু, ঠিক আছে? এটার বাহিরে কক্ষপথে দুইটি ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন, আর ভিতরে এই যে আরেকটা ইলেকট্রন, মানে ওই সাইড, সরি ভিতরে না তো ওই সাইডে, এরা ঘুরতেছে, খুব ভালো কথা। তো এটার ভিতরে মানে নিউক্লিয়াসে কি কি আছে? দুইটা পজিটিভ চার্জের প্রোটন আর দুইটা হচ্ছে, দেখো যে শাইনি শাইনি ব্লু কালার, দুইটা নিউট্রন। তাহলে আমি যদি বলি এই হিলিয়াম পরমাণু থেকে তুমি এই দুইটা ইলেকট্রনকে বাদ দিয়ে দাও, তাহলে কি অবস্থা হবে? হিলিয়াম থেকে বাদ দিয়ে দিব দুইটা ইলেকট্রন, তাহলে কি পড়ে থাকে? এটা চার্জ হয়ে যাবে হিলিয়াম টু প্লাস। এটা প্রোটন সংখ্যা কিন্তু দুই আছে এবং ভর সংখ্যা কিন্তু চারই আছে। তাহলে যদি একটা হিলিয়াম পরমাণু থেকে তুমি দুইটা ইলেকট্রনকে বাদ দিয়ে দাও, যেটা পড়ে থাকবে এটাকেই বলা হয় আলফা পার্টিকেল, অথবা তুমি বলতে পারো আলফা কণা। তাহলে এই যে আমি এতক্ষণে চিল্লাচ্ছিলাম আলফা আলফা আলফা, এই আলফা মানে আসলে অন্য কিছুই না, এটা হচ্ছে হিলিয়াম টু প্লাস। তার মানে কোনো মৌল থেকে যদি বলি একটা আলফা কণা বের করে দাও, তোমাকে কি কি বের করে দিতে হবে? দুইটা প্রোটনকে বাদ দিব এবং দুইটা নিউট্রনকে একদম ফেলে দিব, সিম্পলি বাদ দিব, বাদ ওরা রাখা লাগবে না। তাহলে আমরা একটু আগে উদাহরণ পড়ছিলাম যে ইউরেনিয়াম থেকে তুমি একটা আলফা কণাকে বাদ দিবা এবং বাদ দিলে তোমার পড়ে থাকবে থোরিয়াম। দেখো তো এরকম কিছুটা পড়ে আসছিলাম না, আমি একটু আগের সাইড নিয়ে যাই। এই যে দেখো এখানে, এই যে তোমার প্যারেন্ট নিউক্লিয়াস থেকে ডটার নিউক্লিয়াস করছিলাম না আমরা, তাহলে ইউরেনিয়াম কত হয়? এটা হয় 238, মানে ওর যে পারমাণবিক ভর এটা হচ্ছে 238। তোমাদের আমার মনে হয় নিঃসন্দেহে এটা মনে আছে যে পারমাণবিক ভর বলতে অ্যাকচুয়ালি প্রোটন আর নিউট্রনের যোগফলকে বোঝায়, এটা মনে আছে না? চ্যাট বক্সে কনফার্ম করো তো যে তোমাদের মনে আছে, ভর বলতে আমরা বুঝি প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল, ঠিক আছে? এটা কিন্তু আবার অন্য কোনো কিছু ভাবা শুরু করে দিও না, পরে গন্ডগোল লাগাই দিবা। আর এটার যে প্রোটন সংখ্যা ইউরেনিয়ামের, এটা হচ্ছে 92, এটাকে লিখতে হয় নিচে। তো স্ট্যান্ডার্ড ফরম্যাটটা হচ্ছে এরকম যে ধরো এক্স একটা মৌল, উপরে মাথায় লিখবো ভর আর পায়ের কাছে লিখবো পারমাণবিক সংখ্যা, স্ট্যান্ডার্ড লেখা স্টাইল।
ভেরি গুড। তাহলে এখন আমি ইউরেনিয়াম থেকে একটা আলফা কণাকে বাদ দিব। আলফা কণা বাদ দিব কথা মানে কি, তুমি একটা হিলিয়াম টু প্লাস কে নক আউট করে দাও। তাহলে হিলিয়াম টু প্লাস ইলেকট্রনই ভালো কথা, কিন্তু প্রোটন তো দুইটাই আছে আর ভর তো চারই আছে। তাহলে আমার মনে হয় আমরা সবাই এখন উপরে এবং নিচে একটু যোগ বিয়োগ করতে পারি, তাই না? খেয়াল করো তো এদের মাথায় কি কি সংখ্যা আছে। এদের মাথায় আছে 238 এবং 4। সবাই অসীম বুদ্ধি খাটাও এবং আমাকে বলো 238 থেকে 4 বাদ দিলে কত থাকে, দেখি তোমরা যোগ বিয়োগ শিখে আসছো কিনা। ভেরি গুড, তোমরা সবাই ক্লাস 1 পাস করছো, ভেরি গুড। অটো পাস পাও নাই, 234, সরি ব্যাড জোক। তাহলে 238 থেকে 4 বাদ দিয়ে দিলাম, 234। ঠিক একইভাবে 92 থেকে 2 কে বাদ দিয়ে দাও, দ্যাট মাস্ট বি 90। এখন তুমি তোমার পারমাণবিক যে একটা চার্ট তো ছিল, ওই যে আমরা যাকে পর্যায় সারণী বলি, ওই জায়গায় যে সার্চ করো যে 90 নাম্বার ঘরে কে বসে আছে, খুঁজলেই পেয়ে যাবা ওই জায়গাতে যে থোরিয়াম পড়ে আছে। এই যে নাফিমাকে বললো ক্লাস 1 তো পাশ করছি, নাহলে ইন্টারে কেমনে আসলাম। থাক পোলাপান আমার যোগও বুঝে না, হায় রে যোগ করছি পোলাপান, যোগ বিয়োগ করে যা কিচ্ছু না। আচ্ছা তো দেখো তুমি পারমাণবিক ওই চার্টটা একটু খুঁজে বের করো, পর্যায় সারণীতে তুমি পেয়ে যাবা 90 নাম্বার ঘরে থোরিয়াম আছে। তার মানে আমরা সুন্দর মতো বুঝে গেলাম যে কিভাবে একটা মৌল আরেকটা অন্য মৌলতে রূপান্তরিত হতে পারে। তাহলে ইউরেনিয়াম থেকে থোরিয়াম পাওয়ার একটাই মাত্র টেকনিক আপাতত আমরা শিখলাম, ডিরেক্টলি একটা আলফা কণাকে বের করে দাও, তোমার কাজ শেষ, তোমার আর কোনো মাথা ব্যথা করতে হবে না। তাহলে আমরা এই পর্যন্ত যে যে বিষয়গুলো বুঝতে পারলাম এতক্ষণ পর্যন্ত, সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা কয়ভাবে হতে পারে, তেজস্ক্রিয়তা অটোমেটিক হবে কি হবে না, তার কন্ডিশন কি, তেজস্ক্রিয়তার একক কি সেটাও বুঝলাম, এবং তার সাথে আমরা এটাও বুঝলাম যে আলফা কণা জিনিসটা কি এবং এটাকে বের করে দেওয়ার কথার মানে কি। যদি উল্টা করে বলি, থোরিয়ামের সাথে আলফা কণা যুক্ত করে দাও, তার মানে ভর বেড়ে যাবে, প্রোটন সংখ্যা বেড়ে যাবে। দ্যাটস ইট, সিম্পল, যোগ বিয়োগ করলেই ডান, আর কোনো প্রবলেম নাই। আশা করি এই পর্যন্ত কারো কিছু বুঝতে গন্ডগোল লাগে নাই, কিন্তু পরীক্ষায় কেয়ারফুল থাকবা, কুড়ি আর বেকেরেল এই দুইটা একক দিয়ে এমসিকিউ বা তোমার অ্যাডমিশন টেস্টে প্যাস দিয়ে দেয়। পুরো অঙ্ক তোমরা পারো, বাট ওই এককটা সামহ চোখে পড়ে না, এবং তারপর যা হওয়ার তাই হয়, বাট আমার বিশ্বাস তোমরা ভুল করবে না, যেটা আমি একবার বলছি তোমাদের মনে থাকবে, ভালো ফলাফল আসো। ঠিক আছে তাহলে চলো একটা কম্পেয়ার করা যাক, আলফা বিটা এবং গামা এই তিনটাকে আমি কিভাবে কম্পেয়ার করব। আচ্ছা অর্ক গুপ্ত আমাকে জিজ্ঞেস করছো যে ভাইয়া কুরিয়ার বেকেরেল নিয়ে আরেকবার একটু বলেন। ঠিক আছে আমি একটু মনে করাই দিচ্ছি, এটা কাজ করি, আমি ওই স্লাইডটা আরেকবার বের করি। বেকেরেল এটা সংজ্ঞাটা হচ্ছে যদি কোনো পরমাণু থেকে মানে তোমার একটা নিউক্লিয়াস থেকে প্রতি সেকেন্ডে একটা করে ভাঙ্গন হয়, তো ভাঙ্গন কথার মানে কি, ভাঙ্গন কথা মানে আলফা বের হতে পারে, বিটাও বের হতে পারে, অথবা গামাও বের হতে পারে, হোক বাট প্রতি সেকেন্ডে একটা করে হচ্ছে, এটা হচ্ছে তোমার জন্য বেকেরেল। আর যদি কোনো কারণে প্রতি সেকেন্ডে এই ভাঙ্গন সংখ্যা বৃদ্ধি পেয়ে 3.7×10^10 হয়ে যায়, মানে প্রতি সেকেন্ডে এতগুলো করে ভাঙ্গন হয়, তখন আমরা সেটাকে বলবো 1:20। তার মানে 20 এই ইউনিটটা কিন্তু এক বেকেরেল থেকে যথেষ্ট বেশি, তাই না? কারণ 10^10 মানে কিন্তু যেমন তেমন কথা না, 10^5 মানে তোমার অলরেডি 1 লাখ। ঠিক আছে আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারতেছো। তোমাকে প্রশ্নে যেটাই দেওয়া থাকবে 20 অথবা বেকেরেল তুমি সেটা ইউজ করবা, ফাইন। আমাকে প্রশ্ন করছো যে এটার এসআই ইউনিটটা কোনটা হবে, একটা কাজ করি আমি তোমাকে এটাই জিজ্ঞেস করি, আমাকে বলতে পারবা যে এসআই ইউনিট কোনটা হওয়া উচিত, একটু কমন সেন্স খাটাও, ভুলের সমস্যা নেই, বলো তো বললাম 20 হবে না বেকেরেল হবে। আচ্ছা ভেরি গুড, অনেকে এখানে আমাকে অনেক টাইপের উত্তর দিচ্ছ। এটা মজার বিষয় কি, নর্মালি আমি একদম সিম্পল সেন্সে কথা বলি, আমার জানতে মন চাবে যে একটা পার্টিকেল থেকে প্রতি সেকেন্ডে কতগুলো করে বের হয়ে যাচ্ছে, নর্মাল একদম কমন সেন্সে ভাবো। তাহলে তাই যদি হয় প্রতি সেকেন্ডে কতগুলো করে বের হয় বা প্রতি সেকেন্ডে একটা করে ভাঙ্গে, এবার চিন্তা করলে কার দিকে চোখ যাচ্ছে, বেকেরেল নাকি 20, এটা তুমি ভাবো তো, কার দিকে বেশি ভোট যাচ্ছে, বেকেরেল না? তার মানে এই বেকেরেলটাই হচ্ছে এসআই ইউনিট, বাট এটাকে চাইলে আমরা আরো বড় একটা ইউনিটে কনভার্ট করে 20তেও ভাবতে পারি, বাট অ্যাকচুয়ালি উত্তরটা হচ্ছে বেকেরেল। ঠিক আছে একটা কাজ করি, আমার এই তিনটা অ্যাকচুয়ালি দেওয়াটা ঠিক হয়নি, পরে তোমরা ভুল বুঝবা, এই যে মুছে দিই, এসআই ইউনিট হচ্ছে বেকেরেল, প্রতি সেকেন্ডে একটি করে ভাঙ্গন অথবা ডিকে পার সেকেন্ড। নাফিম ভেরি গুড, তুমি বলছো যে ডিকে পার সেকেন্ড, হ্যাঁ একই কথা, ওটা ইংলিশে আর এটা বাংলায়। তো পরীক্ষায় কি ইউজ করবা এমন কোনো মানে রেস্ট্রিকশন নাই, তুমি বাংলাও ইউজ, সরি বাংলা না, তুমি বেকেরেল ইউজ করতে পারো, তুমি 20ও ইউজ করতে পারো। আর যদি প্রশ্নে কিছু উল্লেখ করে দেয় যে এটাই নির্ণয় করে দাও, দেন তোমাকে তো ওইটাই করতে হবে। আমার নর্মালি বেকেরেলে অঙ্কটাকে কনভার্ট করি, তাহলে অঙ্কটা ফিল করতে ইজি হয়, বাট সমস্যা নাই, তেমন কোনো হিউজ প্রবলেম হবে না। ঠিক আছে
আচ্ছা, তাহলে এখন আসি আলফা বিটা গামার যেটা কম্পেয়ার করব। ভালো করে খেয়াল করো, এখানে নাম বসে আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, কিন্তু তারপর লিখছে গামা রে। আমি কিন্তু এই কথাটা ক্লাসের শুরু আগে বলছিলাম যে গামা পার্টিকেল বলা উচিত না, গামা রে বলা উচিত, তার কারণ এটা বেসিক্যালি একটা তরঙ্গ বা একটা এনার্জি বের হয়ে যাবে, সো এই জন্য গামা রে বলতে হয়, নট পার্টিকেল। সো এটাকে আলফা লেখা হয়, এটাকে বিটা লেখা হয়, এটাকে হিলিয়াম বলা হয় এবং এটাকে ইলেকট্রন বলা হয়। এখানে বলতে পারো, ভাই হিলিয়ামের মাথার উপরে আপনার চার্জ কই গেল? লেখছি বাবা, একটু নিচে দেখো যে 3 নাম্বারে চার্জ, এটা হচ্ছে 2+, আর এখানে হচ্ছে 1-। আগে বলতে পারবা যে এই বিটা পার্টিকেল চার্জ কে কেন 1- বললো? তা বলতে পারবা কেন বিটা পার্টিকেলের চার্জ কে 1- বলা হয়? বলা যাবে, কারণ এটা ইলেকট্রন। ভেরি গুড, ইলেকট্রন চার্জ তো নেগেটিভ, তো তুমি যদি নেগেটিভ না দাও তাহলে হইলো? আমি, তুমি বলতে পারো, এই ভাইয়া আমি তো জানি 1.6 × 19, আপনি কেন করলেন না? তার কারণ ও তো নিজেই ইলেকট্রন, ওর তো চার্জের মান তুমি জানোই, তো চার্জের মানকে তোমার লেখার দরকার নাই, জাস্ট বললেই হইলো নেগেটিভ, সো দ্যাটস ওয়াই এটাকে করবো না। যদি ভালো করে খেয়াল করো তো এই ইলেকট্রনটাকে লেখা হয়েছে কিভাবে, উপরে 0 আর নিচে -1, এইখানে কিছু একটা কাহিনী আছে, এবং এইটা তোমার এমসিকিউ পরীক্ষায় স্পেশালি অ্যাডমিশন টেস্টে প্রচুর কাজে আসবে এই জায়গাটা। তো রেড দিয়ে মার্ক করি যে এটা কেন উপরে 0 আর কেন নিচে -1, কারণ কিছুক্ষণ টের পেয়ে যাবো, জাস্ট একটু ওয়েট করো, টের পেয়ে যাবো। আচ্ছা, এখানে ম্যাস নাম্বার বলতে কি বোঝানো হচ্ছে? এটা অ্যাকচুয়ালি তোমার উপরে ম্যাস কত, যদি হিলিয়ামের উপরে 4 তাই 4, এটার উপরে কোনো ম্যাস 0, কিছুই নেই তাই 0, আর গামা রে তো কিছু করারই নাই, এটা তোমার রে পার্টিকেল তো না, তাই তো? এখন যদি বলি যে এদের ভেদ করার স্টাইলটা কেমন, যে কে কত বেশি ভেদ করতে পারবে, তো ধরো আমি এখানে একটা টিস্যু পেপার নিলাম, স্যার টিস্যু পেপার, আলফা বিটা এবং গামা তিনজনকে পাঠাইলাম, বললাম যাও পারলে ভেদ করে আসো। আলফা পার্টিকেল খুবই দুর্বল, ও বেশি ভেদ করতে পারে না, ও একটা টিস্যু পেপারেই আটকায় যাবে, মানে আমার যে A4 কাগজ আছে না, ওই A4 কাগজেই আটকায় যাবে, ও এটাকেই পার করতে পারবে না, ও অনেক দুর্বল প্রকৃতির। কিন্তু যদি আমি বিটা কণাকে নিয়ে আসি, মানে ইলেকট্রনকে নিয়ে আসি, ইলেকট্রন কিন্তু এত দুধভাত না, ইলেকট্রন কিন্তু বেশ পাওয়ারফুল, ওই টিস্যুকে সুন্দর মতো ভেদ করে চলে যাবে, বা কাগজকে সুন্দর মতো ভেদ করে চলে যাবে। কিন্তু যদি আমি একটা অ্যালুমিনিয়াম দিয়ে দিই, মানে ধাতু, এই অ্যালুমিনিয়ামে যেয়ে কিন্তু ইলেকট্রনটা ঠাস করে আটকায় যাবে, আর পাস করতে পারবে না, ও এত বেশি মোটা বা ধাতব পাতকে বেসিক্যালি পাস করতে পারে না, আটকায় ফেলে। এইবার সেই গামারে সবচেয়ে ভয়ানক জিনিস, এই গামারে হচ্ছে সবচেয়ে ভয়ানক, বা যত আমরা বলি যে তোমার বিস্ফোরণ বা তেজস্ক্রিয়তা, সবচেয়ে রিস্কি জায়গাটা হচ্ছে এই গামা, তার কারণ এই গামা এটা বের হয়ে যায় এবং এটাকে আটকানো নিয়ারলি ইম্পসিবল অবস্থায় চলে যায়। তুমি যদি একটা বড় কংক্রিট ওয়ালও দাও, ও আরামে ভেদ করে চলে যাবে, মানে কিচ্ছু যাবে আসবে না, অ্যালুমিনিয়াম ভেদ করে চলে যাবে। ওকে যদি আটকাইতেই হয় স্পেশাল ধাতু এবং স্পেশাল থিকনেস দিয়ে ডিজাইন করতে হবে। তোমরা মনে হয় শুনছো বা মুভিতে দেখছো বাংকার, এই ওয়ার্ডটা কি শুনছো? আমি আর বলছি বাংকার, BUNKER, বাংকার, এই নামটা শুনছো? দেখবা কিছু হলে যখন বলবে যে একটা বোমা ছাড়া দিছে বা একটা মিসাইল ছাড়ছে, তখন সবাই বাঁচার জন্য কি করে, কয় মাটির তলে বাংকারে ঢুকো। ওই বাংকারটা কি, বেসিক্যালি ওখানে পুরু, খুবই পুরু, কয়েক ফিট পুরু, তোমার স্টিল দিয়ে একদম সুন্দর মতো চারদিক থেকে ঘেরাও করে ফেলা হয়, যুদ্ধের সময় ইউজ করে। ভেরি গুড, সবাই ঠিক বলছো, বা এগুলা মিলিটারি কাজে ইউজ করা হয়, আমরা খুব একটা পাই না। তো এই বাংকারের ভিতরে গেলে দেখা যাবে যে তোমার তেজস্ক্রিয়তার যে প্রভাব সেটা ভিতর পর্যন্ত আসতে পারে না। সাফিন জিজ্ঞেস করছো, ভাই আপনি কি আর্মিতে ছিলেন? না ভাই, আমি কখনোই আর্মিতে ছিলাম না, কিন্তু হ্যাঁ এগুলা ফিজিক্সের জিনিস, পড়তে গেলে এই ব্যাপারগুলো সামহাও চোখে পড়ে যায়, তাই আর কি জানি, তাই তোমাকে বললাম। আচ্ছা, তো বাংকার ডিজাইন করতে গেলে কিন্তু আমাকে এই গামারি থেকে বাঁচতে হবে, এইটা বুঝে ডিজাইন করতে হবে। তুমি আমাকে আরেকটা এক্সাম্পল বলতে পারবা যে এরকম হাই লেভেলের বাংকার বা এত সিকিউর ভাবে জিনিস বাংলাদেশে কোথায় বানানো হচ্ছে? কমন সেন্স খাটাও, তোমরা পারবা, চিন্তা করো তো, বাংলাদেশে কোথাও এরকম একটা ঘটনা ঘটতেছে, মানে তেজস্ক্রিয়তার সাথে জড়িত কিছু একটা ঘটতেছে। ভেরি গুড, রূপপুর, ওইখানে কি একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হচ্ছে না? তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিন্তু খুবই রিস্কি একটা জিনিস, মানে যদি কন্ট্রোলের বাইরে চলে যায় একদম বিস্ফোরণ ঘটায়, পুরো একটা দেশ ডুবাই দিবে, মানে একদম শেষ, ডেড, এবং ইনস্ট্যান্ট ডেড শুধু তা না, বছরের পর বছরের জন্য একটা হিউজ ক্ষতি হয়ে যাবে। তাহলে ওগুলাকে তোমাকে আটকায় রাখতে হয় বা কনসিল করতে হয়, তোমাকে যে ডোম বানাবা বা তুমি যে বাংকারটা বানাবা খুবই স্পেশাল ভাবে টেকনিক দিয়ে বানাইতে হবে, একটু উল্টা পাল্টা হইলে খবর হয়ে যাবে। তার মানে ওই জায়গাতেও কিন্তু ঘুরে ফিরে এই গামারে বা তেজস্ক্রিয়তা এই ব্যাপারগুলো মাথায় রাখা হচ্ছে। সো সবসময় যে আমরা শুধুমাত্র বোম মারবো মিলিটারি এমন হবে তা কিন্তু কোনো গ্যারান্টি নেই, আমরা ন্যাচারাল কোনো এক্সপেরিমেন্ট করব বা কোনো বড় ল্যাবরেটরি বানাবো, তখনও কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হয়।
আমি বলতে পারো ভাই এতই যদি রিস্ক হয় তাহলে আপনি বানাচ্ছেন কেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র? তার কারণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে প্রচুর পরিমাণের এনার্জি আউটপুট হিসেবে পাওয়া যায়, মানে অনেক এফিশিয়েন্ট ভাবে আউটপুট পাওয়া যায় অন্যগুলোর কম্পারে, কয়লা বা ডিজেল এইসব পাওয়ার প্ল্যান্টের কম্পারে। বাট হ্যাঁ, এইটারও কিছু প্রবলেম আছে। প্রবলেম কোথায়? যেমন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা কিন্তু অ্যাকচুয়ালি কখনোই শেষ হয় না। এই ব্যাপারটা আমরা ক্লাসের কিছুক্ষণ পরেই জানবো যে কেন শেষ হয় না, এবং এই শেষ না হওয়াটাই সবচেয়ে বড় প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায়। তোমরা মনে হয় জানো, মেবি জানো, একটু বলি, জাপানে বেশ কিছু বছর আগে একটা পাওয়ার প্ল্যান্টের দুর্ঘটনা ঘটছিল, মনে আছে? আজকে থেকে প্রায় 5-10 বছর মোটামুটি হবে, আমার এক্সাক্ট খেয়াল নাই, বাট বেশ বছর আগে। তো যখনই তোমার এই ঘটনা ঘটছিল জাপানে, ওদের 2011 সালে, থ্যাংক ইউ ইনজাম, আমি সালটা ভুলে গেছিলাম, তো 2011-তে যখন এই ঘটনা ঘটছিল, এইটাকে কনসিল করতে যে জাপানিদের জান বের হয়ে গেছে, ইভেন জাপানিরা এখনো এটাকে নিয়ে হাবুডুবু খাইতেছে যে কিভাবে ওই পাওয়ার প্ল্যান্টের যে তেজস্ক্রিয়তা ওটাকে আটকায় যায়, ফুকুশিমা ডিজাস্টার, এটাকে এখনো তারা বিশাল বিশাল রিসার্চ করেই যাচ্ছে এবং অনেক প্রবলেম ফেস করতেছে। আমি যে বলি পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা অনেক ঘটছে, সবচেয়ে বড় দুর্ঘটনা যেটা আমি একবারে বলতে পারবো, সবাই তোমরা জানো, চার্নোবিল রাশিয়ায় ঘটনা ঘটছিল, এবং আমি দেখলাম অলরেডি চ্যাট বক্স আমি বলাকে সবাই বলতেছিলাম, আর সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনার মধ্যে একটা হচ্ছে এটা, চার্নোবিল রাশিয়াতে 1980-র আশেপাশে, 86-85 এরকম, আর সালটা আমি ভুলে গেছি, এই সময় খুবই ডেঞ্জারাস ঘটনা ঘটছিল, এটা নিয়ে ডকুমেন্টারি আছে, অনেক কিছু আছে। তো ব্যাপারটা হয়েছিল কি, রাশিয়াতে এরকম তোমার পাওয়ার প্ল্যান্ট ছিল, তো ওইখানে কম্পিউটারে একটা ভাইরাস অ্যাটাক করা হয়, তো ভাইরাস বেসিক্যালি কম্পিউটারের কাজকে ডিসেবল করে দিয়েছিল। ওই দিন এতই কপাল খারাপ যে যারা মেইন ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্ট তারা ওইখানে ছিলেন না, তারা ওই দিনটা ডে অফ নিছিলেন, মানে বেসিক্যালি হলিডে নিছিলেন, আর সেই দিনই সামহাও ওই ভাইরাসটা অ্যাটাক করে। তো ফলাফল দেখা যায় কম্পিউটার আনস্টেবল হয়ে যায়, এবং যারা ওইখানে অন্য টেকনিশিয়ান বা আরো যারা নর্মাল ইঞ্জিনিয়ার ছিলেন, যাদের এক্সপার্টিস এত বেশি না, তারা ব্যাপারটা হ্যান্ডেল করতে পারে নাই। এখন কি হ্যান্ডেল করতে পারে নাই, প্রবলেমটা হচ্ছে এরকম যে তোমার যখন একটা রিয়েক্টরের ভিতরে বারবার নিউট্রন ভাঙ্গে, ধাক্কা মারে আর ভাঙ্গে, ধাক্কা মারে আর ভাঙ্গে, তার মানে প্রচন্ড পরিমাণে গরম হয়, প্রচন্ড তাপ উৎপন্ন হয়, সেই তাপটাকে তো ঠান্ডা করতে হবে না, ঠান্ডা না করলে তো সব গলে যাবে, এই প্রবলেমটাই হয়েছিল। এত বেশি তাপ উৎপন্ন হয়েছিল যে ওদের রিয়াক্টর পুরো গলে গেছে, আর যখন একটা রিয়াক্টর গলে গেছে তখন বুঝে গেছে যে এটাকে বাঁচানোর আর কোনো ওয়ে নাই, তখন ইমিডিয়েট ভাবে সবাই ওখান থেকে ভ্যাকেন্ট করে ফেলছে, মানে ছেড়ে চলে গেছে। কিন্তু তারপরও এখন পর্যন্ত ওই জায়গাতে তেজস্ক্রিয়তা যথেষ্ট হাই পরিমাণে আছে, এবং এটা মিলিটারিরা গার্ড দিয়ে রাখে, মানে যে কোনো ব্যক্তি ঢুকতে পারবে না, ঢুকতে সমস্যা আছে, কারণ তুমি মরেই যাবা, ঠিক আছে? এখন তারপরও অনেক এক্সপেরিমেন্ট করার জন্য ওইটার ভিতরে সায়েন্টিস্টরা যায়, বাট একটা রুল আছে, তোমাকে ড্রেস পরতে হবে যে তোমাকে প্রোটেকশন দেয়, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের বেশি তুমি ওখানে থাকতে পারবে না, তাইলে ওই ড্রেস তোমাকে বাঁচাইতে পারবে না।